বিপন্ন গণতন্ত্রে কি কথা বলবো বলে, ঘৃণিত একটা পরিস্থিতি। আমি বসে ভাই গোটা রাজশাহী শহরের সমস্ত রাজশাহী সেন্টারের যে পরিস্থিতি সেটা একটা জায়গা থেকে আমি অনুভব করানোর জন্য কথা বলবো বসে। বেকার কার সাথে ঝগড়া করুন, আইন শৃঙ্খলা, আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবাই জড়িত। প্রিজাইডিং অফিসারে যা ভোট ভোট দেওয়া হয়ে গেছে, মেয়র ব্যালট পেপারই না, ব্যালট পেপারই নাই, মানে কাউন্সিলরটা দুইটা আছে, ইয়েটা নাই, ও মেয়রটা নাই। এটা আমি ইয়েকে বললাম না, প্রিজাইডিং অফিসারকে বলছেন কি না বিষয় না, দরকার নাই, বলে কি করবে তারা, তাদের কি ক্ষমতা আছে এখানে? আমি কি ফিরে যাচ্ছি না? হ্যাঁ ফিরে যাই। মেয়রের ব্যালট নাই বুঝে এখন চলে যান, পরে আসেন, পরে আসেন, আর আমরা 10টা থেকে দাঁড়িয়ে আছি। একটাই কথা, আমি আমার ভোট দিইনি, আমি বিপন্ন গণতন্ত্রে আমি নিজে শঙ্কিত। আজকে যারা ভোট পরিচালনা করছেন তাদের বিবেককে প্রশ্ন করতে হবে যে এই জাতীয় ভোটের আজকে বাংলাদেশে কতটুকু গ্রহণযোগ্য, যার কারণে আমি কোনো সেন্টারে আর যাইনি সকাল থেকে, 35টা সেন্টারে আমি ঘোরার পরে একই অনিয়ম দেখেছি, এই কারণে এখানে এসে বসে গেছি যে আমার এই অবস্থান ধর্মঘট 4:30 পর্যন্ত থাকবে।